লাইকুম আসসালাম আলহামতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন গর্ভবতী মায়েদের দাঁড়িয়ে উঠা বসা করে সালাদ আদায় করা কষ্টকর হলে চেয়ারে বসে সালাদ আদায় করতে পারবে কিনা বা এভাবে সালাত আদায় করা শুদ্ধ হবে কিনা নাকি বিছানায় তিনি বসে সালাত আদায় করবে বা বেডে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন ইরশাদ করেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম সূরা আত-তাগাবুন এর 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তোমরা যথাসাধ্য চেষ্টা করো আল্লাহকে ভয় কর এবং আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার দুইশত নম্বর আয়াতা আল্লাহ মানুষকে তার বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না এর জন্য আমাদেরকে যে যেভাবে করতে বলা হয়েছে ওভাবেই করাটা সাধ্যমতো চেষ্টা করাটা আমাদের উপর আবশ্যক ঠিক তেমনিভাবে আল্লাহ রাস সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরও বলেছেন যে হাজিসটি ইমাম বুহারি এবং ইমাম মুসলিম বর্ণনা করেছে ইদা আমরতুকুম বি এম রিন ফ্যা তু মিন হুমাস্ত তাইতুম আল্লাহ রসু বলেন যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করব সেই বিষয়ে তোমরা যথাসাধ্য চেষ্টা করো পালন করার জন্য এবং ইমরান বিন হোসাইন ল দি আল্লাহ আনহতিন আল্লাহ রসুস সাল্লা আল্লাহ আলী হোয়াসাল্লামের কাছে তার একটি অসুস্থতার কথা তিনি পেশ করলেন এবং তার দাঁড়িয়ে সালাত আদায় করাটা তার জন্য কষ্টকর বা সহজ ছিল না সমস্যা হচ্ছিল এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন সল্লি কা ইমান তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো ইনলাম তাস্তাতে ফাকা আইদান যদি তুমি দাঁড়িয়ে সালাত আদায় করার ক্ষেত্রে সক্ষম না হও সেই তৌফিক বা অবস্থায় তুমি না থাকো ইনলাম তাস্তাতে ফা আলাজান তাহলে তুমি বসে সালাত আদায় করো ফাইনলাম তাস্তাতিফা আলা জাম আর সেটাও তোমার পক্ষে সম্ভব না হয় বসে সালাত আদায় করা তাহলে তুমি শুয়ে সালাত আদায় করো বা কাত হয়ে সালাত আদায় করো তো এইভাবে এখান থেকে এই দলিল আদিল্লা দ্বারা যেটা প্রমাণিত হয় কোনো নারী যদি গর্ভবতী থাকে তাকে চেষ্টা করতে হবে দাঁড়িয়ে সালাত আদায় করা দেখা যাচ্ছে অনেকে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে কিন্তু একটু আরামের জন্য সে বসে সালাত আদায় করতে চাচ্ছে এই ক্ষেত্রে তাকে বসে সালাত আদায় করতে দেওয়া যাবে না যেহেতু তার দাঁড়িয়ে সালাত আদায় করতে কোনো সমস্যা হচ্ছে না সেহেতু তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে অথবা দেখা যাচ্ছে যে কোনো ডাক্তার বলল যে আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে নিষেধ করলো তার সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে সে বসে সালাত আদায় করবে অথবা দেখা যাচ্ছে সে রুকু সিজদা করার জন্য যে ওঠা বসা করা বা দাঁড়ানো দাঁড়া দাঁড়ানো থেকে রুকুতে যাওয়া এটা সে পারছে না সে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গর্ভবতী হওয়ার কারণে এই ওজনটা নিয়ে তিনি সুন্দরভাবে সালাত আদায় করতে পারছে পারছে না বা সালাতের আর কানগুলো সঠিকভাবে তিনি পালন করতে পারছে না তার সাধ্যের বাইরে হয়ে গিয়েছে সেক্ষেত্রে সে চাইলে বসে সালাত আদায় করতে পারে কিন্তু অনেকে আছে যে যারা মনে করে যে না বসে সালাত আদায় করলাম একটু দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করতে পারবো সেহেতু আমি বসে সালাত আদায় করতে চাই না আপনার দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করাটা জরুরি না জরুরি হচ্ছে আপনার দাঁড়িয়ে সালাত আদায় করাটা দাঁড়িয়ে যদি আপনি সালাত আদায় না করতে পারেন সেই সক্ষমতা যদি আপনার না থাকে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি বসে সালাত আদায় করবেন দীর্ঘ সময় সালাত আদায় করার জন্য বসে সালাত আদায় করবে এরকম তো অনেকে মনে করে থাকে এটা ঠিক নয় এখন প্রশ্ন আসতে পারে যে বসে সালাত আমরা কিভাবে আদায় করব সেই বসাটা কি আমি বিছানার উপরে বসে সালাত আদায় করব অথবা জমিনে ফ্লোরে অথবা চেয়ারে তো সেই ক্ষেত্রে বিদ্যানগণরা যেমন শাহ সালে হাল সাইমিন শবিন বাজ রাহেমহল্লা আর অনেকে বলেছেন যে যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারে সেক্ষেত্রে সে জমিনে বসে সালাত আদায় করাটা তার জন্য বেশি উত্তম হবে চেয়ারের চাইতে জমিনে বসে সেটা জমিন হতে পারে অথবা বিছানাও হতে পারে কোনো সমস্যা নেই সেখানে বসে সালাত আদায় করাটা বেশি উত্তম হবে দেখা যাচ্ছে না তার জমিনে বসার চাইতে সে চেয়ারে বসাটা তার জন্য শারীরিক দিক থেকে বিবেচনা করে তার জন্য সহজ হচ্ছে বেশি গর্ভবতী নারীর ক্ষেত্রে সেক্ষেত্রে সে চাইলে চেয়ারাও বসে বসতে পারে কিন্তু যদি সে জমিনও বসতে পারে বসে সালাত আদায় করতে পারে তাহলে সেটাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আলমিসাল্লাহিকুম